তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান শেয়ার করতে চলেছি, যে অ্যাপ্লিকেশানের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারেন এবং আপনারা চাইলে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারেন। সো ফ্রেন্ডস, এখান থেকে কিছু ক্যারেট আর্নিং করতে পারেন, যে ক্যারেট আর্নিং করার পরে কিন্তু আপনারা ফ্রিতে কথা বলতে পারেন যে কোনো দেশে। অতএব আপনারা কিন্তু চাইলে যে কোনো মোবাইল নাম্বারে কিন্তু রিচার্জ নিতে পারেন। তো ফ্রেন্ডস, এটি একটি খুবই মজার অ্যাপ্লিকেশান, আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই টেক মধু চ্যানেলটির সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ভিডিও নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে একটি নোটিফিকেশান আইকন আসবে, সেখানে ক্লিক করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশানের লোগো এবং নাম আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে টু টক। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশানটি আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। যে ভিডিওটি দেখছেন সে ভিডিও টাইটেলে ক্লিক করবেন, নিচে একটি ডিসক্রিপশন বক্স খুলে যাবেন, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা কিন্তু এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবেন। সো আমার এখান থেকে ইনস্টল করাই আছে, তাই আমি এখান থেকে ওপেন করে দেখাবো। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশানটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক আমার একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে কিছু পারমিশন চাইছে, তো আমরা এখান থেকে পারমিশনগুলোকে আমরা এখান থেকে অ্যালাও করে দেবো। তো আমরা এখান থেকে অ্যালাওতে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে সব রকমভাবে অ্যালাও করে দেবো। তো ফ্রেন্ডস, অ্যালাও করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমাদেরকে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে, আর এবং আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন আপনার পাসপোর্ট টাইপ করতে বলছে। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশানটি ব্যবহার করছি, তো আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবো। তো নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, তো আমরা এখানে রেজিস্টারে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো এখান থেকে আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে নেবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে, ওটিপি কোডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার ভেরিফিকেশন কোড, ওটিপি কোডটি চলে এসছে, আর এখান থেকে আমি ওটিপি কোডটি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি কোডটি দিয়ে দিলাম, তো তারপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, তারপর আপনাদের সামনে কিছু অ্যালাও পারমিশন চাইবে, তো আপনারা এখান থেকে অ্যালাওতে ক্লিক করে দেবেন, আবার অ্যালাওতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়ে গিয়েছে, আমাদের আর কিছুই করতে হবে না। এখন আমাদেরকে জাস্ট ক্যারেক্ট আর্নিং করতে হবে আর কথা বলতে হবে, আর আমরা চাইলে কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি প্রথমে দেখাবো যে আপনি কীভাবে ক্যারেক্ট আর্নিং করবেন এবং কীভাবে ফ্রিতে কথা বলতে পারবেন। তো ফ্রেন্ডস, যখন আপনি এখানে রিসেন্ট কলে থাকবেন, তো তখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্কার্ট কার্ড, তো আপনাকে এখানে স্কার্ট কার্ডে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে স্কার্ট নাও। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি গিফট বক্স দেখতে পাচ্ছেন, আপনি প্রথমত এই গিফট বক্সে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কিছু ফ্রিতে কয়েন দেওয়া হবে, তো আপনি এখান থেকে এটি আপনি এখান থেকে এটি স্ক্র্যাচ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে কিছু ফ্রি দেওয়া হবে, কিছু ক্যারেট ফ্রিতে দেওয়া হবে। তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ফ্রেন্ডস, নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বোনাস, আপনি এখানে বোনাসে ক্লিক করবেন এবং এটা স্ক্র্যাচ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.055 and 9 পিটি কিন্তু এখান থেকে আপনি পেয়ে গেছেন, যার বিনিময়ে আপনি কিন্তু যে কোনো দেশে ফ্রিতে কথা বলতে পারেন। আর আপনি যদি এটি আর্নিং করেন বেশি, তো আপনি কিন্তু এটি মোবাইল রিচার্জও নিতে পারেন। তো ফ্রেন্ডস, এমনভাবে কিন্তু আপনি করতে পারেন। তো তারপরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ফ্রেন্ডস, আমরা 1 নম্বর কার্ডটি কিন্তু স্ক্র্যাচ করে ফেলেছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 2 নম্বর কার্ডটিকে স্ক্র্যাচ করে ফেলতে পারেন। এখান থেকে আপনারা গিফট বক্স থেকে কিছু গিফট কয়েন এবং ক্যারিট আর্নিং করতে পারেন। তো ফ্রেন্ডস, এখান থেকে যখন আপনি 2 নম্বর স্ক্র্যাচ কার্ডে ক্লিক করবেন, সেখানে আপনাকে বলা হচ্ছে অর্ডস ভিডিওস। তো এখান থেকে আপনাকে একটি ছোট্ট ভিডিও দেখতে হবে, ভিডিও দেখার পরে এই বক্সটি কিন্তু আনলক হয়ে যাবে। তো আপনি এখান থেকে ছোট্ট একটি ভিডিও দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এমনভাবে কিন্তু আপনারা সবকটাই গিফট বক্স এমনভাবে কিন্তু আনলক করতে পারেন, আর এখান থেকে কিন্তু আপনারা খুবই ভালোভাবে একটি ক্যারিট আর্নিং করতে পারেন। আর্নিং করার পরে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে যে কোনো দেশে কথা বলতে পারেন, অতএব আপনারা কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা দেখে নিলাম যে কীভাবে আমরা ক্যারিট আর্নিং করবো। তো এখন আমরা দেখে নেবো যে কীভাবে আমরা ফ্রিতে কথা বলতে পারবো এবং ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবো। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই যে আমাদেরকে এই যে মানুষ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ালেট, তো আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 10.055900 পিটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো আপনারা যখন এখান থেকে 1000 হয়ে যাবে, তো আপনি এখান থেকে কি করবেন, এক্সচেঞ্জ, আপনি এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে এই যে জিরো উপরে দেখাচ্ছে, DCT 0 দেখাচ্ছে। সো এখানে কিন্তু আপনার এখান থেকে কিন্তু 1
1000 দেখাবে আর আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন খুব সহজে। ফ্রেন্ডস রিচার্জ করার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন সেট ট্রান্সফার পাসপোর্ট। তো আপনি এখানে ক্লিক করে একটি পাসপোর্ট ক্রিয়েট করে নেবেন। একটি পাসপোর্ট ক্রিয়েট করার পরে তো ফ্রেন্ডস এখান থেকে আমি একটি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস ডানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। তো আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার চাইবে। সো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু। তো আপনি এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নেক্সট ক্লিক করবেন। করার পরে কিন্তু সেই মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এমনভাবে কিন্তু আপনি করতে পারেন। তো এখন আমরা দেখে নেবো যে কীভাবে আমরা ফ্রিতে কথা বলবো। ফ্রিতে কল করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে রিসেন্টে চলে আসতে হবে। রিসেন্টে আসার পরে এখান থেকে আমাদেরকে একটি নাম্বার ওঠাতে হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কোনো একটি নাম্বার ডায়াল করে নেবেন। ডায়াল করার পরে অবশ্যই কিন্তু আপনারা যে গ্যারান্টিতে কথা বলবেন সেই গ্যারান্টির কোড প্রথমে দিয়ে রাখবেন। সো বাংলাদেশে যদি কল করেন তো বাংলাদেশের কোড আপনাদের জানা আছে, বা আপনি যদি ইন্ডিয়ান হন তো ইন্ডিয়ার কোড আপনার জানা আছে। তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এমনভাবে কল করতে পারেন এবং ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারেন। তো এটি একটি খুবই মজার অ্যাপ্লিকেশন, আমার কাছে এটি ভালো লেগেছে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদাসর্বদা টেক মধু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।